সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা বাসায় করোনাকালীন সময় আশা রাখি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোসাম্মদ শারমিন সুলতানা, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের দ্বিতীয়, উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের সমভূমি কাকে বলে, সমভূমির শ্রেণীবিভাগ। এর আগে অবশ্য আমি মালভূমি, পর্বত এগুলো ক্লাস নিয়েছি, আজকে আলোচনা করব সমভূমি নিয়ে। তো সমভূমি, প্ল্যান্স, সমভূমি, সমভূমি কাকে বলে, সমভূমির প্রকারভেদ বা সমভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে প্রথমে সমভূমির সংজ্ঞা বলি। সমভূমির সংজ্ঞা হচ্ছে, বা সমভূমির জিনিসটা কি সেটা বোঝার প্রয়োজন। সমভূমির সংজ্ঞায় সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই উচ্চতায় বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকেই সমভূমি বলা হয়। তো বৃথি সংজ্ঞাটা আবার বলি, সমুদ্র পৃষ্ঠের একই উচ্চতায় বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। পৃথিবীর বেশিরভাগ স্থলভাগের মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে সমভূমি। সমভূমিটা সাধারণত বেশিরভাগ দেখা যায় তোমার সমুদ্র উপকূল ও নদী অববাহিকায়। এবার মহাদেশ আকারে যদি সমভূমির ভাগ বলি, তাহলে এই সমভূমিটা এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি, আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম। সমভূমির এই তো গেল সংজ্ঞা বা সমভূমি সম্পর্কে কিছু কথা। সমভূমির শ্রেণীবিভাগ করি, সমভূমির ধরন অনুসারে, মানে সমভূমির সঞ্চয় বা এবং ক্ষয়ের সমভূমির ধরনের উপর সমভূমিকে দুই ভাগে প্রথমত বিভক্ত করা হয়। ক্ষয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি, দুই নম্বর হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। তাহলে সমভূমিকে দুই ধরনের উপর বিভক্ত করা হয়, সেটা হচ্ছে যে ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমি। অর্থাৎ ক্ষয়জাত সমভূমির মধ্যে রয়েছে যে ক্ষয় ক্রিয়ার মাধ্যমে, মানে কোনো কিছু ক্ষয়ের মাধ্যমে যে সমভূমিটা গঠন করে সেটাকে ক্ষয়জাত সমভূমি বলে। আর সঞ্চয়জাত সমভূমিটা হচ্ছে কোনো কিছু সঞ্চয়ের মাধ্যমে বা জমা হওয়ার মাধ্যমে বা জমে জমে যে সমভূমিটা গঠন করে সেটা হলো সঞ্চয়জাত সমভূমি। এখন প্রথমে আলোচনা করি ক্ষয়জাত সমভূমিগুলো নিয়ে। ক্ষয়জাত সমভূমির মধ্যে আরও অনেক প্রকার রয়েছে। প্রথমে আগে ক্ষয়জাত সমভূমির সংজ্ঞা দিয়ে নিই। ক্ষয়জাত সমভূমি কাকে বলে? সৌরতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, পানিস্রোত, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা যদি কোনো উচ্চভূমি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলে। এ পরিবর্তনের জন্য হাজার হাজার বছর সময়ের প্রয়োজন হলেও পৃথিবীর বেশিরভাগ সমভূমি এই প্রক্রিয়াতেই সৃষ্টি হয়েছে। উদাহরণ হিসেবে বলতে পারি যে উত্তর আমেরিকার হাডসন উপসাগরের তীরবর্তীতে ক্ষয়জাত সমভূমি দেখতে পাওয়া যায়। ক্ষয়জাত সমভূমিকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। তার এক নম্বর হচ্ছে নদী বিধৌত সমভূমি, দুই নম্বর হচ্ছে হিমবাহ সমভূমি, তিন নম্বর হচ্ছে তরঙ্গ কর্তিত সমভূমি, চার নম্বর হচ্ছে মরুময় সমভূমি। তাহলে বুঝতে হবে যে এই চার প্রকার সমভূমি ক্ষয় ক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়েছে বা সৃষ্টি হয়েছে। ক্ষয়জাত সমভূমির এগুলো প্রকার। ক্ষয়জাত সমভূমি
চারটি ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে নদী বিধৌত সমভূমি, দুই নম্বর হচ্ছে হিমবাহ সমভূমি, তিন নম্বর হচ্ছে তরঙ্গ কর্তিত সমভূমি, চার নম্বর হচ্ছে মরুময় সমভূমি। তাহলে প্রথমটায় আলোচনায় আসি, নদী বিধৌত সমভূমি। তাহলে বুঝতে হবে যে নদীর ক্ষয়ক্রিয়ার মাধ্যমে, নদী এখানে মেন অনুঘটক যে হচ্ছে এই সমভূমিটা সৃষ্টির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। তাহলে বলতে পারি যে নদীর ক্ষয়কার্যের ফলে কোনো উচ্চভূমি যদি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয় তখন সেটাকে বলা হচ্ছে নদী বিধৌত সমভূমি। সাধারণত নদীর ক্ষয়চক্রের ফলেই এ ধরনের সমভূমি গঠিত হয়ে থাকে, সেটাকেই বলা হয় নদী বিধৌত সমভূমি। দুই নম্বর হচ্ছে হিমবাহ সমভূমি। হিমবাহ এর বাংলা যদি মানে আরও সহজ করে হিমবাহটাকে বলি তাহলে হিমবাহ হচ্ছে বরফ, হিমবাহ অর্থ হচ্ছে বরফ। প্রাচীনকালে পৃথিবীর অধিকাংশ স্থানই হিমবাহে আবৃত ছিল, মানে বরফে আবৃত ছিল। তো এইসব হিমবাহগুলো যখন ঊর্ধ্ব থেকে নিচের দিকে বা এসব হিমবাহগুলো যখন ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে তখন উঁচু এবং অসমতল স্থানগুলোকে ঘর্ষণের মাধ্যমে অপেক্ষাকৃত সমতল ভূমিতে পরিণত করে যে সমভূমিটা গঠন করে সেই সমভূমিটাকেই বলা হচ্ছে হিমবাহ সমভূমি। তো আমি আরেকবার বলি যে প্রাচীনকালে পৃথিবীর অধিকাংশ স্থান হিমবাহতে আবৃত ছিল বা বরফে আবৃত ছিল। তো এই বরফটা বা এই হিমবাহটা যখন ঢাল বেয়ে নিচে নামতে থাকে তখন ঘর্ষণের ফলে অপেক্ষাকৃত অসমতল স্থানগুলোকে নিচু এবং সমতল স্থানে পরিণত করে সেই পরিণত করে যে সমভূমিটা সৃষ্টি করে সেই সমভূমিটাকেই বলা হচ্ছে হিমবাহ সমভূমি। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে সুবিস্তৃত এই সমভূমি দেখতে পাওয়া যায় উত্তর পশ্চিম ইউরোপে এবং ফিনল্যান্ডে, পূর্ব কানাডা এবং সুইডেনে এ ধরনের হিমবাহ সমভূমি দেখতে পাওয়া যায়। তাহলে এটা নদীর ক্ষয়কার্যের ফলে, এটা হিমবাহ বা বরফের ক্ষয়কার্যের ফলে। এটাকে দেখি যে এটা কোন ক্ষয়কার্যের ফলে, এটা হচ্ছে তরঙ্গ কর্তিত, মানে বোঝাই যাচ্ছে তরঙ্গ বা ঢেউ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমিটা গঠন করে সেটাকে বলা হয় তরঙ্গ কর্তিত সমভূমি। তাহলে সংজ্ঞা বলি তরঙ্গ কর্তিত সমভূমি। অবশ্যই তরঙ্গের আঘাতটা কোথায় বেশি থাকে, সমুদ্র উপকূলে। তাহলে সংজ্ঞা দিতে গেলে প্রথমেই আসবে কোথায়, সমভূমিটা সৃষ্টিও হবে সমুদ্রের উপকূলে। তাহলে তো সমুদ্রের উপকূল ভাগে যখন তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির সৃষ্টি হয় তখন সেই সমভূমিটাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তিত সমভূমি। উদাহরণ হিসেবে বলতে পারি যে নরওয়ে উপকূলে এ জাতীয় সমভূমি দেখতে পাওয়া যায়। চার নম্বরটা হচ্ছে মরুময় সমভূমি, মরুময় সমভূমি, মরুভূমিতে। তাহলে মরুভূমিতে, মরুভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রবল বায়ুপ্রবাহ। তাহলে এখানে হচ্ছে বায়ু ক্ষয়ক্রিয়াটা করে থাকবে এবং বায়ুর ক্ষয়ক্রিয়ার ফলে এখানে সমভূমিটা গঠিত হবে। তাহলে সংজ্ঞায় বলি যে মরুময় অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে যে সমভূমিটা সৃষ্টি হয় সেই সমভূমিটাকে বলা হয় মরুময় সমভূমি। প্রবল বায়ুপ্রবাহ হচ্ছে মরুভূমির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আর এই প্রবল বায়ুপ্রবাহটা প্রচুর পরিমাণে সূক্ষ্ম বালুকণা বা ধূলিকণাকে এক স্থান থেকে ক্ষয় করে অপসারিত করে অন্য স্থানে নিয়ে এই মরুময় সমভূমিটা গঠন করে। এ ধরনের সমভূমি দেখতে পাওয়া যায় আলজেরিয়া, লিবিয়া এবং মিশরে। এ ধরনের সমভূমির উদাহরণ বা দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। তো এটা শেষ হয়ে গেল ক্ষয়জাত সমভূমি। এবার আসি সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি,
সঞ্চয় মানে প্রথমে বোঝানো বোঝা যাচ্ছে যে জমানো, সঞ্চয়জাত সমভূমি। নদী, হিমবাহ এবং বায়ুপ্রবাহ এ সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো যখন পলি, বালি, কাকর, ধুলিকণা কোনো নিম্ন অঞ্চলে দিনের পর দিন সঞ্চয় করে কোনো সমভূমি গঠন করে, তখন সেটাকে বলা হচ্ছে সঞ্চয়জাত ও সমভূমি। এছাড়াও বলতে পারি যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে বা ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে অভ্যন্তরের লাভা কোনো নিম্ন অঞ্চলে জমা হয়েও কিন্তু সঞ্চয়জাত সমভূমি গঠন করতে পারে। সঞ্চয়জাত সমভূমির মধ্যে রয়েছে এক নম্বরে পলল সমভূমি। আমি সঞ্চয়জাত সমভূমির অনেকগুলো প্রকার আছে, আমি একটা করে লিখিয়ে লিখিয়ে তারপরে হচ্ছে বর্ণনা করি, তাহলে সেটা সুবিধা হবে। পলল সমভূমি, এই পলল মানে হচ্ছে পলি, এই কথাটা সঞ্চয়জাত সমভূমি বর্ণনা করতে গেলে বারবারই আসবে, পলি। তো এই পলি সঞ্চয়ের মাধ্যমে এই সমভূমিতা গঠিত হয়ে থাকে, পলল সমভূমি। নদীবাহিত পলি, বালি, কাকর যখন ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে জমা হয়ে এক নতুন সমভূমি গঠন করে, এই পলি গঠিত সমভূমিটাকেই বলা হচ্ছে পলল সমভূমি। সঞ্চয়ের স্থান অনুসারে বা সঞ্চয়ের ধরন অনুসারে বা সঞ্চয় কোন কোন স্থানে সঞ্চিত হচ্ছে এই জিনিসগুলো, সেই স্থানের ওপর ভেদ করে একে তিনটি ভাগে বিভক্ত করা হয়। পলল সমভূমিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে, মিস্টার চিহ্ন দিয়ে দিই, পাদদেশীয় পলল সমভূমি। দুই নম্বর হচ্ছে প্লাবন সমভূমি। তিন নম্বর হচ্ছে বদ্বীপ সমভূমি। তাহলে এই তিনটা প্রকারের মূল, তিন প্রকার সমভূমির মূল উপকরণ হচ্ছে পলি, কিন্তু এই পলল বা পলিটা সঞ্চয়ের স্থান পার্থক্য হওয়ার কারণে এদের নামও পার্থক্য হয়েছে। তাহলে পলল সমভূমির তিনটা ভাগ বা সাববিভাগ, সেটা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি, দুই নম্বর হচ্ছে প্লাবন সমভূমি, তিন নম্বর হচ্ছে, অনেক সময় পাহাড়িয়া নদী দ্বারা পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে এক নতুন সমভূমি গঠন করে, এই সমভূমিটাকে বলা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। তো এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুরের অধিকাংশ স্থানে এই প্রক্রিয়াতে সৃষ্টি হয়েছে। এই অঞ্চলটা তিস্তা, করতোয়া, আত্রাই নদী দ্বারা বিধৌত এবং উত্তরে হিমালয় পর্বত রয়েছে। এই হিমালয় পর্বত থেকেই মূলত আনিত পলি দ্বারাই এই অঞ্চলটি গঠিত। আরও এক্সাম্পল বলতে পারি, আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পর্বতের পূর্ব পাশের পাদদেশে তোমার এই ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। দুই নম্বরটা হচ্ছে প্লাবন সমভূমি। প্লাবন সমভূমির কথা বর্ণনা করতে গেলে বন্যার কথা আসে, যখনই বন্যা হয় তখন নদীর পানির স্রোতের গতিবেগ বেড়ে যায়, আর যখনই গতিবেগ বেড়ে যায় তখন হচ্ছে নদী তার পানির সাথে বহু ধরনের পদার্থ বহন করে নিয়ে গিয়ে কোনো না কোনো স্থানে সঞ্চয়ের মাধ্যমে সমভূমি গঠন করে, আর সেই সমভূমিটাকে বলা হচ্ছে প্লাবন সমভূমি। সংজ্ঞা যদি বলি তাহলে বলতে পারি যে নদীর সমভূমি অবস্থায় বা পরিণত অবস্থায় বন্যার সময় নদী পলি, বালি, কাকর তার গতিপথের দুই দিকে নিম্নভূমিতে জমা করে যে নতুন সমভূমি গঠন করে সেই সমভূমিটাকে বলা হচ্ছে প্লাবন সমভূমি। এক্সাম্পল হিসেবে বলি, কোন কোন নদী এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, সে নদীগুলো হচ্ছে সিন্ধু, গঙ্গা, হুয়াংহো, ইয়াংসি, কিয়াং, মেকং, মিসিসিপি, এ সমস্ত নদীগুলো হচ্ছে বিশেষ প্রসিদ্ধ উদাহরণ হিসেবে বলতে গেলে। তারপরে আসি বদ্বীপ সমভূমি। এই বদ্বীপ সম্পর্কে তো তোমরা অনেকেই পরিচিত, কারণ বলা হয় বাংলাদেশ হচ্ছে বৃহত্তম বদ্বীপ। তো বদ্বীপ সমূহের উদাহরণ সংজ্ঞা বলতে গেলে বলি যে নদীবাহিত পলি, বালি, কাকর যখন নদীর মোহনায় জমা হতে হতে অগভীর সমুদ্রের মুখে যে সমভূমিটা গঠন করে সেই সমভূমিটাকে হচ্ছে বদ্বীপ সমভূমি বলে। তো বদ্বীপ সমভূমি গঠনের ক্ষেত্রে যে সমস্ত নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে হচ্ছে মিয়ানমারের ইরাবতী, মিশরের নীল, ভিয়েতনামের মেকং, চীনের ইয়াংসি কিয়াং এবং হুয়াংহো নদীর নাম বিশেষ প্রসিদ্ধ।
এই তো গেল হচ্ছে পলল সমভূমির তিনটি সাববিভাগ। তাহলে এবার পললের পরে দুই নম্বর লিখি হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি, এর আগে তো ক্ষয়জাত সমভূমি তো এই প্রকারটা ছিল, ওইটা ছিল ক্ষয় করার মাধ্যমে, আর এটা বুঝতে হবে যে সঞ্চয়ের মাধ্যমে। হিমবাহ সমভূমির উদাহরণ হিসেবে বলি, হিমবাহর অর্থ হচ্ছে বরফ। এই বরফ একটি নির্দিষ্ট উচ্চতায় নামলে বা আসলে এটা গলতে থাকে, আর এটা যখন গলে তখন এই বরফটা গলনের যে পানিটা, এই পানিটা তখন তার স্রোতের বা বহনের বাহিত হওয়ার পথে বিভিন্ন ধরনের পলি বালি কাপড় তার স্রোতধারার সাথে সঞ্চয় করে কোনো বৃহৎ অঞ্চলব্যাপী এক ধরনের সমভূমি গঠন করে, যে সমভূমিটাকে বলা হচ্ছে হিমবাহ সমভূমি। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে উত্তর পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকায় এ ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। তারপরেরটি হচ্ছে, তিন নম্বরটি হচ্ছে লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি, নদী হিমবাহর ন্যায় বায়ু এক স্থানের সূক্ষ্ম বালিকণা বা ধূলিকণাকে বহন করে নিয়ে গিয়ে অন্য স্থানে সঞ্চয়ের মাধ্যমে সমভূমি গঠন করে। যে সমভূমিটা বায়ুর সঞ্চয়ক্রিয়ার মাধ্যমে গঠিত সমভূমিটাকেই বলা হচ্ছে লোয়েস সমভূমি। সাধারণত এই সমভূমি দেখতে পাওয়া যায় মরুভূমি অঞ্চলে। সাহারা মরুভূমিতে আগ নামে এক ধরনের লোয়েস সমভূমি রয়েছে, যেটা বায়ু দ্বারা বাহিত পদার্থ সঞ্চয়ের মাধ্যমে গঠিত হয়েছে। দ্রুতগামী প্রবল বায়ুপ্রবাহ অনেক সময় শত শত কিলোমিটার পর্যন্ত সূক্ষ্ম বালুকণা বা মৃত্তিকা বা ধূলিকণাকে বহন করে নিয়ে গিয়ে সঞ্চয়ের মাধ্যমেও কিন্তু সমভূমি গঠন করতে পারে। তারই এক্সাম্পল সাহারা মরুভূমির আগ সমভূমি। তারপরেরটি হচ্ছে, চার নম্বরটি হচ্ছে হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি, হ্রদ যখন সমভূমিতে পরিণত হয় তখন সেটাকে হ্রদ সমভূমি বলা হয়ে থাকে। দীর্ঘকাল ধরে যদি কোনো নদীবাহিত পলি বালি কাঁকড় বা বিভিন্ন ধরনের আবর্জনা কোনো হ্রদের তলদেশে জমা হয়ে ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয় তখন সে সমভূমিটাকে বলা হচ্ছে হ্রদ সমভূমি। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আফ্রিকার সাহারা মরুভূমির মাধ্যমে চাঁদ, সাহারা মরুভূমির মধ্যে চাঁদ একটি হ্রদ, যে হ্রদটি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা পলি কাঁকড় জমা হয়ে সমভূমিতে পরিণত হয়েছে, যে সমভূমিটা এখন হ্রদ সমভূমি নামে পরিচিত। পাঁচ নম্বরটি হচ্ছে লাভা সমভূমি। লাভা সমভূমিটা অবশ্যই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সাথে রিলেটেড। তো এর সংজ্ঞা বলতে গেলে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কথা আসবে, যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় ভূপৃষ্ঠের ফাটল দিয়ে লাভা বের হয়ে যখন আশেপাশের নিম্নভূমিতে সঞ্চিত হয়ে সমভূমি গঠন করবে তখন সেই সমভূমিটাকে বলা হবে হচ্ছে লাভা গঠিত সমভূমি বা লাভা সমভূমি। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ভারতের দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম সীমান্তে কৃষ্ণ মৃত্তিকাময় সমভূমিটা হচ্ছে লাভা গঠিত সমভূমি। এরপরে আসি একদম শেষ সমভূমি, যেটা হচ্ছে ৬ নম্বর উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি, উপকূলীয় সমভূমি অবশ্যই সমুদ্র উপকূল বরাবর হবে। সমুদ্রের উপকূলে এবং মহাদেশের প্রান্তভাগে যে নতুন ধরনের সমভূমি গড়ে ওঠে সেই সমভূমিটাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি। নানা কারণে এই উপকূলীয় সমভূমি গঠিত হতে পারে, সাধারণত স্রোতের আঘাতে বা ঢেউয়ের আঘাতে এই সমুদ্রের উপকূল ভাগটা ক্ষয়প্রাপ্ত হয়, হয়ে একটা সরু সমতল ভূমির সৃষ্টি হয়, আর এই সমতল ভূমির ওপরেই দিনের পর দিন বিভিন্ন ধরনের পলি বালি কাঁকড় জমা হয়ে এই সমভূমিটা গঠন করে, যে সমভূমিটাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি। উদাহরণ হিসেবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উপকূলীয় সমভূমি দেখতে পাওয়া যায়। সাধারণত অনেক সব জায়গার উপকূলীয় এলাকাগুলোই এক্সাম্পল হতে পারে, সব জায়গায় উপকূলীয় এলাকাগুলোতেই সমভূমির সৃষ্টি হতে পারে। তো এই সমভূমি
মানে এক নজরে বলতে গেলে সমভূমিকে প্রথমত ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত করা হয়, সঞ্চয়জাত সমভূমি এবং ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমির মধ্যে প্রকারভেদ রয়েছে নদী বিধৌত সমভূমি, হিমবাহ সমভূমি, তরঙ্গ কর্তৃক সমভূমি আর হচ্ছে মরুময় সমভূমি। সঞ্চয়জাত সমভূমির মধ্যে রয়েছে পলল সমভূমি, হিমবাহ সমভূমি, লোয়েস সমভূমি, হ্রদ সমভূমি, লাভা সমভূমি, উপকূলীয় সমভূমি। পলল সমভূমিকে আবার তিনটি সাববিভাগে বিভক্ত করা হয়, পাদদেশীয় সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি। এখন এই টপিক্সটি বাসায় যদি বই, যে কোনো বই খুলে দেখা যায় তাহলে আরও সহজ হয়ে যাবে আমি আশা করি। তবে চিত্রগুলো সময় স্বল্পতার কারণে অঙ্কন করে দেখানো সম্ভব না হলেও চিত্রগুলো বইয়ে খুব সুন্দর আকারে দেওয়া আছে, আমার লেকচারটা দেখার পর বইটা দেখলে আরও সহজভাবে বুঝতে পারবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম, আল্লাহ হাফিজ।